কি খবর আপোনালোকৰ আশা কৰো সকলোৰে ভাল আৰু আজি এটা নতুন ভিডিঅ' লৈ আহিছো আপোনালোকৰ মাজত আৰু আজি আছো সবৰে আৰ ডি মটৰছৰ আছো নতুন কালেকচন আহিছে বহুতটা আৰু মোক বহুত কমেন্ট আহি আছিল আৰ এছ 200 লাগে তো আৰ এছ 200 এভেলেবল আছে প্লাছ এম টি 15ৰ বহুতখিনি কমেণ্ট আহে তো বিয়াছ 4ৰ এম টিও এটা আছে মই আপোনালোকক দেখাইছোঁ তো একদম ধুনীয়া ধুনীয়া কালেকচন আছে প্লাছ ডমিনাৰো আছে দেৰি নকৰোঁ ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ হেল্ল' এভৰিৱান ৱেলকাম বেক টু আৱাৰ ইউটিউব চেনেল আৰু আপোনালোকে চাইছে ৰিপুজ ব্লগ গাইজ এয়া আছে আমাৰ লগত দীপাংকৰ দা আৰ ডি মটৰছৰ অনাৰ হয় দেখিয়ে থাকে আৰু এতিয়া দীপাংকৰ দা আৰু মই গোটেইখিনি ডিটেইলখিনি দিম আৰু আপোনালোকক এটা কথা কওঁ যোনে যোনে মোৰ চেনেলটো এতিয়ালৈ ছাবস্ক্ৰাইব কৰা নাই তো প্লিজ ছাবস্ক্ৰাইব কৰি দিব আৰু লাইক এটা কৰি দিব তো ধুনীয়া মানুহ আছে ধুনীয়া দামো হ'ব ধুনীয়া গাড়ী হ'ব তো লেটছ গ' অ'কে গাইজ এতিয়া আপোনালোকক পোন প্ৰথমে দেখাইছোঁ এম টি 15খন চাব পাৰে এইখন এম টি 15 হয় বি এছ 4ৰ হয় মেট ব্লু এডিশ্যনটো হয় চাব পাৰে আপোনালোকে চিংগল চেনেল এ বি এছো আহি যাব প্লাছ ছাছপেনশ্যনটো আপচাইড ডাউন হয় আপোনালোকে এইটো পেইণ্ট কৰা আছে তো দীপাংকৰ দা এইখন কিমান চনত হয় 2020 লাষ্টৰ 26,000 হয় 130 তো 130 আপোনালোকৰ এৰি দিব আৰু ৰানিংটো কিমান ক'লে 26,000 তো এৰাউণ্ড 20ৰ পৰা 26,000ৰ ভিতৰত ৰানিং আছে আৰু প্ৰাইচটো কৈ দিলে আপোনালোকক আৰু প্লাছ ৰিফাইনেন্স হৈ যাব আৰু মিনিমাম ডাউন পেমেণ্ট কিমানমান আহিব যদি লৈ এইখন হয় 50মানত তো অনলি 50,000 ডাউন পেমেণ্ট দিলে আপোনালোকৰ এইখন এম টি 15 পাই যাব তো ধুনীয়া একদম যিসকলে এম টি 15 বি এছ 4ৰ ল'ব খুজিছিল ভাবি আছিল তো এবাৰ আৰ ডি মটৰছত ভিজিট কৰিব পাৰে অ'কে গাইজ যেতিয়া আছে আপোনালোকে আৰ এছ 200 এইখনৰ বহুত কমেণ্ট আহে কিয় নাজানো দেখাই দিছোঁ চাব পাৰে ডুৱেল চেনেল এ বি এছ পাই যাব আপোনালোকে নলবাৰী ৰেজিষ্ট্ৰেশ্যন হয় প্লাছ বডি নন স্ক্ৰেচ একদম দেখাই দিছোঁ চাব পাৰে কণ্ডিশ্যন তো বহুত ধুনীয়া হৈ আছে কণ্ডিশ্যনটো টায়াৰ কণ্ডিশ্যনো দেখাই দিছোঁ চাব পাৰে তো দীপাংকৰ দা এইখন কিমান চনৰ 2017ৰ লাষ্টৰ আৰু বি এছ 4ৰে আৰু ৰানিংটো কিমান মান আছে 27,000 তো এৰাউণ্ড আপোনালোকৰ 27,000 ৰানিং আছে এইখন আৰ এছ 200ৰ ধুনীয়া কণ্ডিশ্যন হৈ আছে প্লাছ প্ৰাইচটো কিমান মান আছে 95,000 তো 95,000 আছে আস্কিং প্ৰাইচ নেগ'চিয়েশ্যন হ'ব তো নেগ'চিয়েশ্যন হৈ যাব আস্কিং প্ৰাইচ আছে 95,000 প্লাছ ৰিফাইনেন্সো এভেইলেবল আছে অ'কে অ'কে গাইজ যেতিয়া আছে চাব পাৰে এইখন কে টি এম আৰ চি 125 হয় কণ্ডিশ্যন বহুতে ধুনীয়া হৈ আছে নন স্ক্ৰেচ হয় বৰপেটা ৰেজিষ্ট্ৰেশ্যন চাব পাৰে টায়াৰ কণ্ডিশ্যনো বহুত ধুনীয়া আৰু এ চিংগল চেনেল এ বি এছ আহি যাব আপোনালোকৰ এইখনত তো দীপাংকৰ দা এইখন কিমান চনৰ হয় 2021 আৰু ৰানিংটো কিমান মান হৈছে 16,000 তো 2021 মডেল হয় বি এছ 6ৰ হয় আৰু ৰানিংটো 21,000 ন 16,000 অ' চৰি 16,000 আৰু মডেলটো 2021 মডেল হয় আৰু প্ৰাইচটো কিমান চাইছে 137 তো 137 পালে আপোনালোকক এৰি দিব আৰু আজি প্ৰাইচবিলাক ফাইনেল প্ৰাইচ নে একদম হয় তো অলমষ্ট আপোনালোকক ফাইনেল প্ৰাইচে কৰে যদি আপোনালোকে আৰ ডি মটৰছত ভিজিট কৰে কিবা এটা সৰু একদম নেগেচিয়েশ্যন হৈ যাব তো এতিয়া আছে আৰ আৰ 310 এইখন দেখাই দিছোঁ চাব পাৰে টি ভি এছ আপাচি আৰ আৰ 310 হয় এইখন দেখাই দিছোঁ কণ্ডিশ্যন বহুত ধুনীয়া হৈছে নতুন একদম ব্ৰেণ্ড নিউ কণ্ডিশ্যনত আছে গাড়ীখন চাব পাৰে আৰু দীপাংকৰ দা এইখন কিমান চনত হয় 2020 মডেল তো 2020 মডেল হয় এইখন আৰ আৰ 310 আৰু এইখন প্ৰাইচটো কিমান মান চাইছে 195 তো 195 আছে আস্কিং প্ৰাইচ নে নেগ'চিয়েশ্যন হ'ব অলপ অলপ কিবা হৈ যাব আৰু কিমান মান ৰানিং হৈছে 6,000 অনলি তো অনলি 6,000 ৰান হৈছে মাত্ৰ এইখন বি এছ 4ৰ হয় তো মাত্ৰ 6,000 কিলোমিটাৰ ৰানিং হৈছে আৰু এইখন ফাইনেন্স হৈ যাব ডাউন পেমেণ্ট কিমান মান আহিব লাখৰ ওপৰত দিলে এদিনতে ওলাব দুদিন তিনিদিন দিয়ে আৰু এনে মিনিমাম একদম কম ডাউন পেমেণ্ট কিমান আহি যাব একদম মিনিমাম 80 তো 70-80 মিনিমাম ডাউন পেমেণ্ট আহিব এইখন আৰ আৰ 310 হয় আৰু এইখনত বি এম ডব্লিউৰ ইঞ্জিন আছে আপোনালোকে জানে বি এম ডব্লিউৰ ইঞ্জিনটো ইনষ্টল কৰা আছে প্লাছ এতিয়া দেখাই দিছোঁ এইখন 220F দেখাই দিছোঁ বাজাজ 220F আৰু প্লাছ এইখন আপোনালোকৰ এ বি এছ মডেল হয় বি এছ 6ৰ হয় গাড়ীখন তো দীপাংকৰ দা এইখন 2021 মডেল ন তো 2021 মডেল হয় এইখন আৰু ৰানিংটো কিমান মান হৈছে এৰাউণ্ড 35,000 ৰানিং হৈছে এইখন 220 ধুনীয়া কণ্ডিশ্যনত আছে মই দেখাই দিছোঁ চাব পাৰে নন স্ক্ৰেচ হয় বডি একদম তো এইখনৰ প্ৰাইচটো কিমান চাইছে 98 পালে তো 98,000 পালে আপোনালোকক এইখন এৰি দিব আপোনালোকৰ 220F বি এছ 6ৰ হয় আজিকালি যিহেতু 220F নাপায়ে আৰু বি এছ 6ৰটো নাপায়ে আপোনালোকে অ'কে গাইজ আৰু এখন 220 আছে এইখন ব্লেক এণ্ড ব্লু আছিল এইখন ব্লেক এণ্ড ব্লেক কালাৰত আছে চাব পাৰে কণ্ডিশ্যন বহুত ধুনীয়া হয় আৰু এইখন আপোনালোকৰ বাক্সা ৰেজিষ্ট্ৰেশ্যন হয় তো দীপাংকৰ দা এইখন কিমান চনৰ 2019 আৰু ৰানিংটো কিমান মান হৈছে ৰানিংটো একদম কমেই আছে কিবা 16 জনী 20 হাজাৰ এনেকৈ আছে কিবা তো ভালেই আছে কণ্ডিশ্যন গাড়ীখনৰ
তো আপনার হোল্ডার পর 20,000 কিলোমিটার ভিতর রানিং আছে আর প্রাইস আছে আপনার 88,000 ফাইনাল প্রাইসে হয়। আর যদি আপনার আহে অল্প কিবা একটা সরু নেগোসিয়েশন হয়ে যাবে একদম। এন্ড গাইজ এটা আছে এখানে ডমিনার 400 দেখাই দিছি চাবেন, কালারটা ধুনিয়া কালার হয় আপনার, প্লাস আপনার চাবেন কন্ডিশন বহুত ধুনিয়া হয়েছে চাবেন। বরপেটা রেজিস্ট্রেশন হয় আপনার, দেখাই দিছি গাড়ি আর ডুয়েল চ্যানেল এবিএসও পাই যাব। তো রিবাঙ্গর এখন কি সনের হয়? 2018 BS4 হয়। রানিং কি আছে? খুব কমে আছে, 12,000 আছে। অনলি 12? তো অনলি 12,000 রানিং আছে এইখান ডোমিনার 400 কোন 2018 মডেল হয়। আর প্রাইস কি মান চাইছে? 125। তো 125,000 আপনার প্রাইস আছে এইখানের। আর রিফাইন্যান্স হয়ে যাব, তো এইখান বহুতে লব খুঁজব, তো ডোমিনার বিচারে বহুতে। মিনিমাম ডাউন পেমেন্ট কি আহিব? বহুতে ফাইন্যান্স বিচারে না, 50-60 অনলি। তো অনলি 50,000-60,000 ভিতর আপনার ডাউন পেমেন্ট দিয়ে এইখান ডোমিনার 400 লব পারে যখন ফাইন্যান্স করিম বলে ভাবে। ওকে গাইজ এটা আছে আর এখন RS 200 চাবেন, গুহাটি রেজিস্ট্রেশন হয় আপনার, ABS মডেল হয়, ডুয়েল চ্যানেল ABS আহি যাব, কন্ডিশন বহুত ধুনিয়া, নন স্ক্র্যাচ হয় একদম, চাবেন গাড়ি কোটো একটা দাগো নাই। তো রিপাঙ্কর এখন কি সনের হয়? 17 লাস্টর অলমোস্ট 18 এ ABS মডেল হয় এখন রানিং আছে 31,000। তো 2018 মডেল বলে কব লাগবে, 17 লাস্টর হয় একদম, আর BS4 হয় আর রানিং আছে আপনার কি কলে 31,000। প্রাইসটা কি চাইছে? 90 পালে। তো 90 পালে এরি দিব আপনার এখন RS 200। RS 200 বহুতে বিচারে, দুখন এভেলেবল আছে। আর রিপাঙ্কর এখন যদি ফাইন্যান্স করে মিনিমাম ডাউন পেমেন্ট কি আহিব? 40। তো অনলি 40,000 আপনার ওলাই যাব যখন লো বাজেট একদম, আর ফাইন্যান্স করব খুঁজে আর এখন ভাল বাইক লোব খুঁজে স্পোর্টস সেগমেন্টত। তো RS 200 আপনার এইখানত আপনার বেটার অপশন হব, তো বহুত ধুনিয়া কন্ডিশন হয়েছে গাড়ি। তো গাইজ দীপাঙ্কর দা আর মই লগে আপনার গোটেখিনি গাড়ি দেখালো, যিখিনি নতুন স্টক আছিল ভিতর বহুতখিনি এভেলেবল আছে মই দেখাই দিছো। আর যদি কোনোবাই লব খুঁজে মোর আগর ভিডিওটা চাব পারে আপনার, তাতে গোটেখিনি ডিটেইল দিয়াই আছে। আর আজি নতুন স্টকখিনি আপনার দেখালো। তো দীপাঙ্কর দা বহুতে এটা কোয়েশন করিব, রিফাইন্যান্স তো হয়ে যায় গমে পাইছে, তো কোন কেইখন ডিস্ট্রিক্ট হয়? নলবাৰী, গুৱাহাটী, হয় বাক্সা, হয় বৰপেটা, এইকেইটা ডিস্ট্রিক্ট হয়েছে আমাৰ ইয়াত এতিয়ালৈকে। তো এইকেইটা ডিস্ট্রিক্ট আপনার হয়ে আছে? কোকৰাঝাৰ হয় নেকি? কোকৰাঝাৰ বৰ্তমান হোৱা নাই। হোৱা নাই? বঙাইগাঁও? বঙাইগাঁও হোৱা নাই। বঙাইগাঁও, তো এইকেইটা ডিস্ট্রিক্ট হোৱা নাই আপনালোকে। আর যিসকলে বাহিৰৰ পৰা লব খুজে এইকেইটা ডিস্ট্রিক্টৰ ভিতৰত কেছত পাৰ্চেছ কৰিব লাগিব, প্লাস এক্সচেঞ্জ হৈ যায়, এক্সচেঞ্জ হৈ যায়। তো এক্সচেঞ্জ হৈ যায় টেনশন নাই আপনালোকৰ, যিসকলে এক্সচেঞ্জ কৰি বাইক লব খুজে তো এক্সচেঞ্জ কৰিব পাৰিব। তো দীপাঙ্কৰ দা এবাৰ লোকেশনটো এড্ৰেছটো কৈ দিবা। এইটো নলবাৰী বৰপুৰা হয়, হয় গতিকে ব্ৰিজ বনাই আছে, হয় ব্ৰিজটো পাৰ হোৱাৰ লগে লগে তো বরপুরা হয় নলবাৰীৰ, আপনাদের বরপুরা বাস স্ট্যান্ডৰ পৰা আপনাদের 200 মিটার মান সোমাই আহিলে বা একদম বনাই আছে নতুনকে আর লোকেশন আছে গুগলে, গুগলে লোকেশন দিয়া আছে, আরডিএম তো সার্চ করে দিলে। তো আরডিএম তো গুগল লোকেশন দিয়া আছে, মই ডেসক্রিপশনত গুগল লোকেশনৰ লিংকটো দি দিম আপনাদের পাই যাব। তো ওলাবলে একদম ইজি, আর প্লাস ফোন নাম্বার দিয়াই আছে, কিবা যদি প্রবলেম হয় আপনাদের ফোন করব, নিশ্চয় হেল্প করব। তো এইখিনি আছিল আজির ভিডিওটোত গাড়ি, আর আগর ভিডিওটোত কেনে গাড়ি লাগে কমেন্ট করে জানাব, মই নিশ্চয় সেই হিসাবত ভিডিও দিব ট্রাই করিম। আর দীপাঙ্কর দাও এনেক গাড়ি আনিব ট্রাই করে, প্লাস আপনাদের লাইক এটা করে দিব, আর বহুত বহুত বেশি শেয়ার করে দিব, আর এটা সাবস্ক্রাইব করে দিব, আর কাষত থাকা বেল আইকনটো দবাই দিব যাতে নতুন নতুন ভিডিওবিল আপনাদের পোন প্রথমে চাব পারে। আর অন্য এটি ভিডিওত লগ পাম, তাহলে দিস এ বেনিফিট, টাটা, বাই বাই।